কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেতু ভবন টার্গেট করে ভাঙচুর লুটপাট করে দুর্বৃত্তরা, পরে জ্বালিয়ে দেয় ওই ভবন। শুরুতে পার্কিং এর গাড়িতে আগুন, এর দেড় ঘন্টা পর ভবনের ভিতরে লুটপাট চালানো হয়, ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। দুর্বৃত্তদের এই তাণ্ডবের সিসিটিভি ফুটেজ যমুনা টেলিভিশনের কাছে এসেছে। ডিবি পুলিশ বলছে কয়েকজনকে গ্রেফতারের পর নাম পাওয়া গেছে পরিকল্পনাকারীদের। বাকিটা জানাবেন সহকর্মী মনিরুল ইসলাম। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। 18 জুলাই সারাদিন ধরে আগুন জ্বলেছে মহাখালী এলাকায়। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়ার পর 5:30টার দিকে সেতু ভবনে ঢোকে দুর্বৃত্তরা। এখানে হামলাকারীদের দৃশ্য সবার সামনে আনে যমুনা টেলিভিশনের ক্যামেরা। পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয় সেতু ভবনের সামনের পার্কিংয়ের সব গাড়িতে। সেতু ভবনে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায় 5:51 মিনিটে ইট দিয়ে ভাঙচুর করে ভেতরে ঢোকে হামলাকারীরা। তাদের মাথায় হেলমেট আর মুখ ছিল কাপড়ে বাঁধা। নিচতলায় ভাঙচুর করে খুলে নিয়ে যায় সেখানকার টিভি ও ইলেকট্রনিক যন্ত্র। দুর্বৃত্তদের ঠেকাতে ভেতর থেকে কুলি ছুটতে শোনা যায় আনসার ও নিরাপত্তা কর্মীদের। এরপর কোনো রকমে প্রাণ নিয়ে সেতু ভবন ছাড়েন শত শত কর্মকর্তা কর্মচারীরা। সন্ধ্যা 7টার দিকে আবারও সেতু ভবনে লুটপাট ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভেঙে ফেলা হয় সব সিসিটিভি ক্যামেরা। এরপর নিচতলা ও দ্বিতীয়তলার কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোথা থেকে মেসেজটি এসেছে, কোথা থেকে এসে কার কাছে এসেছে, তাদেরও সকল নেতৃবৃন্দকে আমরা গ্রেফতার করেছি। আমরা মনে করি তারা এই নেতৃবৃন্দ আমাদের কাছে আসছে এবং তারা আমাদের কাছে স্বীকার করছে যে তারা উপরের নির্দেশে তারা এই কাজটি করেছে। এতটুকু নিশ্চিত, সেতু ভবনে হামলার সময় ফুটেজে যাদের দেখা গেছে তাদের শিক্ষার্থী মনে হয়নি তদন্তকারীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।